আসে, আপনার এখানে অসংলগ্ন একটা বাড়িতে কিছু সোনা আইটেম চুরি হয়, অ্যাকর্ডিংলি আমাদের এখানে থানাতে কেস হয় এবং খুব তাড়াতাড়ি আমরা মেন আসামিকে ধরে ফেলি এবং দুদিন পিসিপিএড আমার টোটাল সোনার আইটেম নিল, প্রায় 25 গ্রাম সোনা টোটাল আইটেমটা আমরা রিকভারি করি এবং আপনার যে প্রিন্সিপাল অ্যাকিউজ তাকে আমরা অ্যারেস্ট করি। কোথা থেকে গ্রেপ্তার হয়? তার নাম, তার নাম হচ্ছে শঙ্কু রায়, বয়স আনুমানিক 34। তার বাড়ি আপনার অসমের একের টিম কালো বাড়িতে। তাকে অ্যারেস্ট করে আপনার টোটাল সোনার আইটেম যেগুলো চুরি হয়েছে টোটালটা রিকভারি করতে পেরেছি। কীভাবে চুরি করে, স্বীকারোক্তি কিছু করেছে? ও বেসিক্যালি ও একজন গিলের কাজ করে, বিভিন্ন বাড়িতে কাজ করে বেড়ায়। এই কাজ করার টাইমে বিভিন্ন জায়গায় যখন রেকি করে, এভাবে সে বাড়িতে, এই বাড়িতে সে কাজ করেছিল আগে, তারপরে একটা একটা সন্দেহ থাকে, ওদের ওপরে একটা সন্দেহ হয়, তারপরে আমাদের কেস করে, তারপরে আমরা আমাদের থানা খুব ভালো কাজ করেছে, ইমিডিয়েটলি আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে সোনার আইটেম যেগুলো চুরি হয়ে গেছে সেগুলো আমরা কভার করি। চুরিটা কবে হয়? চুরিটা আপনার এর বিভিন্ন দিনে বাড়িতে চুরি করেছে, বাড়িতে বেসিক্যালি যেটা বললাম ও বিলের কাজ করতো, বিভিন্ন দিনে টুকটাক করে সে সোনার আইটেম চুরি করছিলো। লাস্টলি একটা বড় সোনার আইটেম চুরি করার পর ওরা বাড়ির মালিক তাদের নজরে আসে ম্যাটারটা, তারা বুঝতে পারে, তখন তারা থানায় এসে কমপ্লেন করে, অ্যাকর্ডিংলি আমরা কেস করে, স্পেসিফিক কেস করে তাকে আমরা অ্যারেস্ট করি এবং ডিউরিং পিসি পিরিয়ড আমাদের এন্টায়ার স্টোলেন যে গোল্ডেন আর্টিকেলস হয়েছে, অর্নামেন্টস হয়েছে, টোটালটা আমরা রিকভারি করি। কত টাকার সোনা আনুমানিক? প্রায় দেখুন প্রায় 25 গ্রাম সোনা, তার আনুমানিক ভ্যালু তো প্রায় গেপকে 2 লক্ষ টাকা। এর সাথে আর কেউ যুক্ত আছে? দেখুন আপনি আমার পিসি পিরিয়ডে রয়েছে, আমরা দেখছি, টোটালি ইনভেস্টিগেট করছি যে এর সঙ্গে কোনো আর কেউ যুক্ত আছে কিনা। সেটা আমরা কমপ্লেনের নামটা বলুন। কমপ্লেন নামটা হচ্ছে আপনার শাখা বাঁধানো কানের ছিল, অনেকগুলো সোনা চেন ছিল, সবই সোনার, চেন, লকেট, হাতের বাঁধা এগুলো আছে। কত লক্ষ টাকা আনুমানিক? ওই 3.5-4 আশপাশে। কীভাবে বুঝতে পারলেন যে চুরিটা হচ্ছে? ব্যাপার হচ্ছে যে ওরা শুক্রবার দিনকে, আমরা আগে তো হয়েছে শুনলাম, সেটা বুঝতে পারিনি, কিন্তু শুক্রবার দিনকে ওরা গিয়েছিলো সেখানে আমার বাড়িতে একটা গ্রিলের মাপ নেওয়ার জন্য। কারণ আমার বাড়িতে গ্রিলের কোনো কাজই হওয়ার কথা, আর কোনো মিস্ত্রি যাওয়ারও কথা নেই। মা ছিল তখন, মা বুঝতে পারেনি অতটা, সেই ছিল না বাড়িতে। পরে আমি যাওয়ার পরে যখন শুনলাম যে গ্রিলের মাপ নিতে, তখন আর কি খোঁজাখুঁজি শুরু হলো, তখন বুঝতে পারলাম। এই সোনা পেয়ে কেমন লাগছে? এখনও তো আমি হাতে পাইনি, তো এখনও ওটা কেসে আছে, তো এখনও হাতে পাইনি, পাওয়া যায়। পুলিশকে কী বলবেন এরকম একটা? না, পুলিশকে ধন্যবাদই দেবো, কারণ মানে শুক্রবার দিনকে আমি দুপুরবেলা কমপ্লেনটা লঞ্চ করি, শুক্রবার দিন রাত্রের দিকেই বোধ হয় ওরা মোস্ট প্রবাবলি ধরে ফেলে, আর যে মানুষকে ছিল আর কি, আমাদের যেটা ডাউট ছিল তাকে ধরেও ফেলে, এবং শনিবার দিনকে আমাদের সেরকমভাবে আপডেটও করে। অনেকটাই ব্যাপারটা অনেক তৎপরভাবে হয়েছে, সেই জন্য ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনার নাম? আমার নাম অচিন্ত। কোথায় গেল? অশোকনগর পৌরসভার পাশে।